ونستغفره ونرضيه ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيه فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم روشن قلم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আজকে ছেলে এই আয়াতটি বলেছিলাম এই আয়াতটি আপনাদের বক্তব্য শুরু করব এই সূরাটি সম্পর্কে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন লা তাদাব্বারান নাস ফি হাযিহিস সূরা লা ওয়াসি'আতুহুম যদি মানুষ এই একটি সূরা নিয়ে গবেষণা করত একটি সূরাই যথেষ্ট হতো 114 সূরা লাগত না বলুন আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ সংক্ষিপ্ত এবং সারগর্ভ একটি সূরা ছেলে পড়াতেই আমার চিন্তা বাদ চলে গেছে এটি দিয়ে কথাগুলো আপনার সামনে কিন্তু আমার পুলিশ নাকে ধরে দিয়েছে নটা শেষ করতে হবে এদেশের মালিকেরা পুলিশের হাতে না জনগণের হাতে কথা বলো হোয়াটসঅ্যাপ কি বলো জনগণের সর্ব ক্ষমতা উচ্চ বলো না এখন জনগণ পুলিশের আন্ডারে বন্দি আমাকে সময় বাধা অধিকার তোমাদের কে দিল আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক স্বাধীনভাবে কথা বলবো আমাকে বন্ধ করার অধিকার তোমার নাই অথচ আমাকে বন্ধ করতেই হবে যেহেতু আমি আইন মেনে চলি আমি এদেশের একজন সরকারের অনুগত নাগরিক আমার উচিত সরকারের বিধান মেনে চলা পুলিশ কি সরকার প্রধানমন্ত্রীকে ফোন করো আমি এখনই যে আমার বক্তব্য বন্ধ করার অধিকার তোমাকে দিয়েছে করো ডিআইজিকে ফোন করো মামুকে বলো বড় ডক্টর গালিব বক্তব্য যাচ্ছে কাজ একটা শুরু করলো লড়াই শেষ করতে হবে এটা কি আপনার স্ট্যান্ডিং অর্ডার প্রধানমন্ত্রী যদি না হয় তো নওগাঁ ডিস্ট্রিক্ট কিন্তু আমার জোন বন্ধ করতে চায় আমরা যে কথা বলি সমাজ গঠনের জন্য বলি আমরা সমাজ ভাঙার জন্য কথা বলি না আমরা বিশ্বজনের ছাত্র হত্যাকাণ্ড নিয়ে কথা বলি না আমরা ঘরে ঘরে মানুষ আগুন ধরানোর বক্তব্য রাখি না আমাদের বক্তব্য শুনে মানুষ চোখের পানি ফেলে জান্নাত দিন পাগল হয়ে যায় তোমাদের বক্তব্য শুনে বলি জান্নাত চলে যায় আমাদের বক্তব্য বন্ধ করার চেষ্টা করবে না এই যে নগর যে 3 ঘন্টা বক্তব্য রাখি ইনশাআল্লাহ 10-20 টা লোক হেদায়েত হয়ে চলে যাবে এখান থেকে আর তোমাদের নেতারা সারা দিন বক্তব্য করলে একটা লোকে হেদায়েত পাবে আমরা আমাদের দলের ক্যাডার তৈরি করি না আমরা জান্নাতের কিছু পাগল তৈরি করি আহলে যুব সংঘ আহলে দেশ আন্দোলন বাংলাদেশ আহলে দেশ মহিলা সংস্থা সোনামণি সংগঠন আল আউন নিরাময় রক্ত দেওয়ার সংস্থা এই সবগুলো সমাজের কল্যাণে নিবেদিত তোমরাই মিথ্যা মন্দা দিয়ে আমাদের নগর কাগারে নিক্ষেপ করেছিলে তৎকালীন এসপিকে অবশ্যই অবশ্যই আমাদের কৈফিয়ত দিতে হবে কেন কোন অধিকার আমাকে খেজুর আলী হত্যাকাণ্ডের প্রধান আসে বানিয়েছে এসপি সাহেব জবাব দাও আমাদেরকে রাগেই চেষ্টা করা হবে না আবার হ্যান্ড ক্যাপ পরে নৌকা কাহারে নিয়ে যাও জবান বন্ধ করার চেষ্টা করো না আল্লাহ বলছেন ওয়াল আসর কালের সংবাদ করে বলছে আমি আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে আছে শুধু 4টা গুণ বিশিষ্ট মানুষ ক্ষতি থেকে বাঁচতে পারবে সাবধান হও যারা রাষ্ট্র চালাচ্ছ সমাজ চালাচ্ছ নেতাগিরি করো তারা একটু শোনো ভালো করে এই 4টা দরজে তোমার থাকে তুমি আগে তওবা দরকার করো আমাদের তওবা করার জন্য তোমরা এসো না তোমরা নিজের কথা ভালো সেটা ঠিক করো আমরা জীবনে ঘুষ খাই না আমরা জীবনে করে মারি না আমরা কারোর দ্বারা রাষ্ট্র করি না কারোর কোনো ক্ষতি করি না আমরা সমুকার করি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজ পর্যন্ত আন্দোলন বা যুব সংঘের একটা ছেলেকে তোমরা সন্ত্রাসে বা জঙ্গিবাদের অবদে গ্রেফতার করতে পেরেছো
যদি করতাম মিথ্যা মামলা দিয়ে করতে পারো সঠিকভাবে চলাচল করতে পারো না বাস্তব সাক্ষ্য আমার সঙ্গে আছে রিমান্ডে ছিল এইখানে নওগাঁর স্পেশালিস্ট জামিল নওগাঁর টক্কলের ডিসি চা তারা আমার সঙ্গে ছিল সাত দিনের রিমান্ডে রিমান্ডে নওগাঁর সদর থানায় তারা ভালো করে জানেন আমরা কে তাদের রিপোর্ট আমাদের কাছে নাই আমরা কে আমাদের চেনা তোমরা তোমাদের ডিএলজি জানে না ডিবিআর জানে না এতগুলো সংস্থার সাথে পুছছে আমাদের তোমরা চেনো না আমাদের লাইফে তো এখন ডাক দিতে পারছো তোমরা আর আমাদের পক্ষ বন্ধ করো আর সাতটা শর্ত লাগাইছো ওদিকে রাজশাহী আঠারোটা শর্ত লাগাইছে আঠারোটা এতগুলো শর্ত যাবে কথা বলছে বাংলা স্বাধীন জমিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে এইভাবে আমাদেরকে বন্ধ করার জন্য গান বাজনা অনুমতি জন্য এর সাতটা শর্ত লাগে না আর অর্থনৈতিক কারণ শর্ত আমাদের কেন্দ্রীয় বলে দিচ্ছি আমরা তোমাদের সাথে হাজার হাজার বছর এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মহব্বত করি এক ইঞ্চি মাটিকে আমরা সোনার মাটি মনে করি প্রতিদিন কি হচ্ছে বলতে যাবো না খালি বলে যাচ্ছি আয়াতের অনুবাদটা শোনো ভালো করে আল্লাহ যদি সাক্ষী দিয়ে বলে কসম করে বলে তার উপরে আর কোন কথা চলবে নাকি আল্লাহ কসম করে বলছেন নিন্নানি সারা জাতি অবশ্যই মানব জাতি সবাই ক্ষতির মধ্যে আছে তবে এই চারটা গুণ যাদের মধ্যে আছে তারা বেঁচে যাবে সতীর হাত থেকে ইল্লাল্লাযীনা আমানু যারা জেনে বুঝে ঈমান এনেছে আমানু মানে কি আমার সঙ্গে বলেন নিশ্চয়ই সকল মানুষ অনুবাদটা আবার বলেন পুলিশ ভাইরা নিজেরা বলেন আমার সাথে কালের শপথ নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে চারটি গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত যারা জেনে বুঝে ইমান এনেছে এবং সৎকর্ম সমূহ সম্পাদন করেছে পরস্পরকে হকের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে এই চারটি কথার বিরুদ্ধে সরকার কোনো বক্তব্য আছে নাকি সরকার বলবে এই চারটা কাজ তোমরা করো না তোমরা সৎকর্ম করিও না বলবে সরকার ইমান এনো না বলবে ধৈর্য ধারণ করো না বলবে এই কথাটি আমরা বলছি তো আমার টাইম পান না কেন আমরা তো সারা রায় দশ করবো ওখানে তাতে সরকারের লাভ হবে পুলিশ ভাইদের লাভ হবে ইনশাল্লাহ আজকে এসছে দেখেন আমার সামনে কত শত লোক আজকে মাদকতা থেকে তবা করবে ইনশাল্লাহ এইখানে হাত উঠি আল্লাহ কাছে সবাক করে নেব তোরা বলে আজ থেকে মদ খাবে না যে সরকার মদ বন্ধ করতে পারতেছে না 40 জনকে এ পর্যন্ত হত্যা করেছে মোট 463 জন হত্যা করেছে মদের কারণে মদ কিছুই বন্ধ নয় যতই মার মানুষের আকিদা যদি পরিবর্তন না হয় হবে এজন্য বলা হয়েছে আল্লাহ পাক প্রথম বলছেন ইল্লাল্লাযীনা আমানু ঈমান যদি না থাকে যতই তুমি আইন করো পুলিশ রাবের তিন বছর মূল্য নেই পুলিশ নিজে এগুলো অন্যায় করবে র্যাব নিজে এগুলো করবে যদি ঈমান না থাকে ঈমান থাকলে আলহামদুলিল্লাহ সবই সম্ভব আল্লাহর বাণী ইল্লাল্লাযীনা আমানু যারা জেনে বুঝে ঈমান এনেছে জেনে বুঝে কেন বলছি অনেক ইমানের অর্থে বোঝেই না সবগুলো অমুকের কবর দিয়ে দাও এই ধোকাবাজি কিছু ইমানদার আছে বাংলাদেশে লাখ কলমা খোর মানুষ বললে গরু মূল্যে শকুন আসে না এরা মানুষ বললে হুজুর আসে মানে যত বক্সে দেওয়া তত পকেট ভরবে এই এই লাইলা লাইলা এই জন্যই বলেছে জেনে বুঝে ইমান আনতে হবে এই ইমানদাররাই এখন বোমা মারতেছে এই ইমানদাররাই এখন সালাত সিয়াম বাদ দিচ্ছে অসহায় মুসলমান নামধারী মুসলমান বাংলাদেশে ইমানদারের ক্যাটাগরি আছে আমাদের ইমানের ক্যাসেট শুনবেন ওটা 8 রকম ইমানদার বলেছে আজকে 3 রকম বলবো না ঘোষণা বলে না 5 রকম বাদ দেবো ঘোষণা দেবো 3 রকম ইমানদার এক চরমপন্থী ইমানদার যারা মনে করে সরকার ইসলাম বিরোধী আইন করেছে সুদের আইন করেছে
ঘুষ খাওয়াচ্ছে, মদ ঢোকাচ্ছে, ইয়াবা ঢোকাচ্ছে, মা সরকার চালায় ইসলামী হুকুমত চলে যাও কাজ জান্নাতে। এটা একবার যেন নানার বাড়ি একটা বোমা মারতে পারলে তুমি জান্নাত। এই আকিদা হলো চরমপন্থী আকিদা, একে বলে খারেজি আকিদা। এদের ইমানের সঙ্গে হলো এই কবিরা গুনাহগার ব্যক্তি কাফের, কবিরা গুনাহগার ব্যক্তি কাফের, তার রক্ত হালাল। আমার সঙ্গে বলতে হবে আপনাদের, আমি মাস্টার মানুষ। কবিরা গুনাহগার ব্যক্তি কাফের, বলে সঙ্গে কাফের, তার রক্ত হালাল। অতএব এখানে যদি আজকে একটা লোক মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে আজকে সৌদি আরব না কবিরা গুনাহ, মারো ওকে, চলে যাও জান্নাতে। কি চমৎকার! এই হলো ইমানদার, এরাই হলো বোমাবাজ, এরাই হলো জঙ্গিবাদ, এরাই হলো জেএমবি। জেএমবির আমরা হলাম জেএমবির এক আদর্শের হত্যাকারী আমরা। আর আমাকে মনে হয়েছে জেএমবির আধ্যাত্মিক গুরু। লজ্জাশরম থাকলে এই গোয়েন্দা সার্ভিসে সব চাকরি খাওয়া দরকার। যারা আমাদের না চিনে আমাদের বৃদ্ধ রিপোর্ট দেয়, এতে এরও কিন্তু গেছেই পর বলে ধ্বংস হয়ে যাবে। এখন পর্যন্ত তোমরা আমাকে ক্ষমা চাও নাই, তবা করো, ক্ষমা চাও গ্যাস সরের কাছে নিয়ে। আপনাদের আমরা 3.5 বছর জেলদানির কষ্ট দিয়েছি, দয়া করে আমাদের ক্ষমা করো, নইলে আখেরাত তো শেষ। আমি আবার জেলখানায় চলে যাবো, 10 বার জেলখানা যাবো, তো সেখানে যে যাওয়া মানুষকে দাওয়াত দেওয়া যায়। ইসলাম সাহেব জেলখানা আছেন, বহু মানুষকে দাওয়াত দিয়েছেন। আমি 7টা জেলখানায় গেছি, বহু মানুষকে দাওয়াত দিয়েছি। আলহামদুলিল্লাহ, এখনো তারা আমাদের স্মরণ করে, ফোন করে, খবর নেয় কেমন আছি না আছি। যত জেলে যাবো, জেলে তত ভালো মানুষ তৈরি হয়। এখন আসি, আল্লাহ 3.5 বছর জেলখানে দাওয়াতের কাজ করাই দিছে, এর বাইরে আসি, আবার আপনাদের দাওয়াত দিচ্ছি। আবার যদি মেহরবানি করে আমাদের স্পেশাল বলেন, বাবা আর হবে না, চলে যান, একটু শ্বশুরবাড়িতে ঘুরে আসি, আবার চলে যাবো। না সমস্যা নেই, ওটাও আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর, তাই না? ওখানে মানুষ ব্যস্ত, এখানে মানুষ ব্যস্ত করে, বরং নওগাঁ কারাগারে আমাদের থাকবেন জেলা সাহেব বা কি বলার নাম সুপার সাহেব, তারা যে ভালোবাসে, আপনি তা ভালোবাসেন। আমি এখন ওদের কথা বুঝতে পারি না, জানি আমি ওদিকে যাচ্ছেন, মাঝে মাঝে মনে আসে, যেহেতু নওগাঁ আসছি তো মনে আসে। আমি এখানে পথে দাঁড়াইছি আদালতে, বাপরে বাপ, একজন স্যান্ডেল খুলে উঠেছি, টাকা চাপা দিয়ে চোখ গরম করি, জন বাহাদুর সাহেব, বাপরে বাপ, ওনার একটা পবিত্র একটা অঙ্গনে এসেছি, জুতো খুলে উঠি নাই, জুতো পায়ে দিয়েছি, বাপরে বাপ, এসে একজন পাক জুতো খুললে চোখ যায় বেটা, খারাপ ধরম দিতে আর আসি, কারণ যে মসজিদে ঢুকছে নাই বেটা। এই তো সেই নওগাঁ আদালত। বন্ধুরা আমার, নারাজ হবেন না, ইমান যদি না থাকে দুনিয়ার কোনো ক্ষমতা নেই দুনিয়াতে শান্তি নিয়ে আসা। এখন মোহাম্মদের শান্তি আসবেন, মানুষ খালি মারবেন, খালি কাজ করতে হবে না। এই বিশ্বাস ঢুকিয়েছে খারেজি আকিদা মুসলমানদের মধ্যে। তরুণ ছেলেমেয়ে ওরা বুঝে না, যারা দেশের শত্রু তারাই এদেশের কিছু ভাড়াটে লোকদের দিয়ে, দাড়ি টুপিওয়ালা লোকদেরকে দিয়ে এদের মধ্যে আকিদা ঢুকিয়ে দিয়েছে। দেখো কবিরা গোনা করলে সে কাফের হয়ে যাবে। অতএব তুমি বলো, মানুষকে বোঝাও, যুবকদের বোঝাও, সরকার কবিরা গোনা করে, অতএব সরকারকে উৎখাত করো, তাহলে তুমি জান্নাত পাবা। তারা শিখায়, হে হুজুররা, যারা তবলিগে কাজ করো, যারা দাওয়াতের কাজ করো, যারা মাদ্রাসা চালাও, যারা মসজিদে ইমামতি করো, তোমরা খেদমত দিন করেছো, ভালো কথা, এবার আসো টিকে কামত দিন করো। কি বুঝলেন? একামত দিন মানে একামত হুকুমত, হুকুমত কায়েম করাটা আসল ইবাদত। আর এই সমস্ত ওয়াজ নসিহত করে, এগুলো সব হলো ইবাদতের একটা শাখা পর শাখা, এগুলো হলো প্রশিক্ষণ। আসল ইবাদত হলো রাষ্ট্র কায়েম করা, রাজনীতি করা। কথা বুঝছেন? আমরা এর বিপরীত কথা বলেছিলাম তাদের, আমাদের তোমরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করছো কেন? এই অপরাধেই আমাদেরকে কারাগারে ঢুকানো হয়েছিল সেই সময়। ভালো করে শুনে রাখো, কান খুলে শুনে রাখো। সিরাজগঞ্জের রিমান্ডেশন আমাদের বলল, স্যার বলেন আমি লিখি, লিখতেছে সুর বানান ভুল করে, আমার বানান ভুল বরদাস্ত হয় না। নাই বেটা, কি লেখা ঠিক করো, এই বাস করছো নাকি কি বাস করছো? তো স্যার আমি রাষ্ট্রীয় বাড়ির ছাত্র ছিলাম। দেখো তোমার কলম ক্যাসেট নিয়ে আসো, আমি কথা বলে টেপ করে দাও। পুরো 1 ঘন্টা তিনি বক্তব্য রেখেছি, বলবো ছাত এত ভালো হলো, হ্যাঁ ভালো তো হবেই, লিখবার বানান করবার বানান কাটবার তো 3 দিন লাগলো, লেখনও জানলে তো খালি বসে বাংলায় কি করে না, এত দুর্ভাগ্য আমাদের হয়েছে।
يزيد بالطاعة وينقص بالمعصية الإيمان هو الأصل
والعمل هو الفرع যার আমল আছে তার আমল মূল হয়ে দেখেন ঈমান হলো এই বাংলায় আপনারা সাথে আমাকে বলেন হৃদয়ে বিশ্বাস হৃদয়ে বিশ্বাস মুখে স্বীকৃতি মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হলো ঈমান সমন্বিত নাম হলো ঈমান যা অনুগত্যে বৃদ্ধি প্রাপ্ত হয় অনুগত্যে বৃদ্ধি প্রাপ্ত হয় গুনাহে হ্রাস প্রাপ্ত হয় বিশ্বাস হলো মূল বিশ্বাস হলো মূল কর্ম হলো শাখা কর্ম হলো শাখা আচ্ছা ভাই তা নাকি গাছে ধরো সব ভেঙেছে পড়ে গেছে মাথা কিছু নাই নেড়া একটা নাকি গাছে দাঁড়িয়ে থাকে তা যদি এসপি সাহেব প্রধান উকিল সাহেব এখানকার বিচারপতি সাহেব এই তিনজন হলে এখানে বিচারক আর আপনারা এমনি সাহেব সবাই যদি থাকেন আমি যদি বলি এটা নারিকেল গাছ পশ্চিম কালো নয় এটা হলো একটা বাংলা গাছ বলুন ভোট কোন দিকে যাবেন আপনারা পুরো জঙ্গল তো আমার সঙ্গে বলবেন না ওটা আসলে আমার সাথে বাবলা গাছই বলেছে আমরা বাবলা গাছই বললাম হবে মাথা নেই কিন্তু কারণ গাছটার আমল নেই দাম হয় না নারকেল হয় না রক্ত কি হলো আমল নেই কিন্তু গাছটা পাস ওটা নারকেলের মধ্যে হবে না আপনি ইমানদার মানুষ কলমা পাঠ করেছেন কিন্তু আপনার আমল নেই নারকেল গাছ আমল নেই মাথা নেই আমল নেই আপনাকে কি বলবো কাফের বলবো আমি যদি আপনাকে কাফের বলি তাহলে আমি জিএমবি মাথা খাই যাবো আর আমি যদি বলি না আমল নেই যে কি হয়েছে পাক্কা মুসলমান পাক্কা একটা ফার্স্ট ক্লাস নারকেল গাছ ওটা বলা যাবে তার মানে ওর কিছু হয় না পোকা ধরা গাছ ওর কেন যাবে আমার ও কাঁচা কোন গাছ লাগবে মুসলমানরা তিন রকম হয়েছে এক দল হচ্ছে নেড়া নারকেল গাছ এক দল হচ্ছে নারকেল গুলি বলেছে বাংলা গাছ আর দল হচ্ছে বাবা নারকেল গাছে পানি দিয়ে দিয়ে ঠিকঠাক করে একটু যাতে ডাবটা ভালো একটা খেতে পারি আমরা ভাই ডাব বানানো গাছের লোক এটা হলে ইমানের কাজ শেষ সারা দেশে আমরা একে পড়ি বেড়াই বাবা তুমি সালাদ করো না সালাদ করতে হবে সিয়াম রাখো না সিয়াম রাখতে হবে মামুনের সম্মান রাখতে হবে কোন নারী নির্যাতন চলবে না বাড়িতে পর্দা রক্ষা করো এগুলো বলার অর্থ কি গাছের ডাব হয় নারকেল হয় একজন বললে ওসব দরকারে তো শেষ করে দেবো বাস বোমা বললাম শেষ তার মানে জেএমবি চলবে না জঙ্গিবাদী আকিদা আগে ঠিক করেন এই ইমান ব্যাখ্যা পেলেন তো এখন কি আপনারা জঙ্গিবাদী হবেন এই ছেলেরা বলো জঙ্গিবাদী হবা যদি কেউ বলে লাখ টাকা দেবো জঙ্গিবাদী চলো কেন কোটি টাকা দিলে হবে টাকা পায়াত করলে ফেলে দাও কবর দেওয়া রাখি দেওয়া নষ্ট করো না মুসলমান জীবন দিয়ে কখনো ইমান দেবে না এটাই হলো সেই ইমানের ব্যাখ্যা মনে থাকবে তো আমরা খারিজ নই আমরা মর্জিয়া নই আমরা ভক্তবন্ধে খাজি মুসলমান যাতে আল্লাহ রসুলের ভাষায় এবং বড় বীর শেখ আব্দুল কাদের জিলানির নাম শুনছেন শুনেন তো উনি ব্যাখ্যা দিচ্ছেন কি শোনেন أهل السنة والجماعة ولا إثم لهم إلا إثم واحد وهو أصحاب الحديث أهل السنة والجماعة كل نام ناي اكتمت نام بدتو شجر أهل الحديث كوي آمين بلن كوي آمين بولي بلي أكتر وقت بلي كمي لنا نجد تي ورن الحمد لله بڑا بي شيخ عبد القادر جيلاني أنا بي مزابر أتنم تو گرتو بلن أكتو سبتو بكتو دينا তিনি মারা গেছেন 561 হিজরিতে রাস্তা আমি কথা বলছি 1440 হিজরিতে কত বছর পরে এত বছর পরে আমি তার স্মরণ করছি কেন তুই এমন একটা মৌলিক কথা বলে গিয়েছেন যার কোনো তুলনা নেই আহলে সুন্নাহ জমিনে লাভালাভি করো এটা সুন্নত মানে না সুন্নত জামা জামা কোনো জামাতে সাহাবা সাহাবাদের কথা শোনো না তুমি আহলে সুন্নাহ জামা মানুষ একটা মজা মজা তো কালকে হলো তো 400 বছর পরে হয়েছে চতুর্থ শতাব্দ হিজরি তো তৈরি হয়েছে এগুলা এগুলো তো লাভ কেন আমি দেখবো কোরআন এবং হাদিসের মানে কিনা ঠিক না বলে আল্লাহ রাসূলের জীবনের শেষ বিদায়ের হজের ভাষণটা দিয়েছিল বলে আমার সঙ্গে তারা তো ফিকুম আমরা এ জানতা দিল্লু মা বাসাকুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নত নবী আমি চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে আগে এবার রাখতে পারবো কিনা জানি না আমি তোমাদের কাছে দুটা বস্তু ছেড়ে যাচ্ছি যতদিন মানুষ এই দুটো বস্তু ধরে থাকবে কঠিন ভাবে ততদিন তারা পথভ্রষ্ট হবে না একটা হলো আল্লাহর কিতাব আর দুটা হলো তার নবীর সুন্নাহ
এই কথা মানবো আমি না সাহেব মানবো? রসুলের কথা আগে না মানুষের কথা আগে? সাবাক করবে আল্লাহ রসুল আমার ইমাম বা বিশ্বাস করবে এত সস্তা না জান্নাত পাওয়া? বুঝতে পেরেছেন? আগে আকিদা ঠিক করো। আমি নবীকে ভালোবাসি, ইয়া নবী সারা বেলাকে দিই না, জীবন দেবো নবীর জন্য, কি সারা বেলাকে দেবো না। আমার নবীটা যদি দেন না যদি বলেন এটা রিয়া, নবী রু এসে গেছে আল্লাহ বানিয়ে দিছো তোমরা। এই সমস্ত কথা বলে মারা মানুষকে ঠোকা দিয়ে তারা ব্যবসা করে ফেলে দিয়ে খাই বেড়ায়। এটা এদের কথা শুনতে হবে না, হাদিস করে মানতে হবে। এই কথা আমরা ব্যর্থই ভাবিব, কারো ভয় পেয়ে কথা বলে। আর এজন্য মানুষের বড় দোষ না, যতক্ষণ কণ্ঠ থাকবে আজরাইল এসে এক পর্যন্ত এই হক কথা বলে যাবো। প্রত্যেককে বলছি ভাব, যারা মুসলমানদের আসেন আমি হামদু সাহেব বুঝি না, দয়ার মুসলমান আছেন প্রত্যেকে বলছি দয়া করে হকপন্থী হন, বাতিল বন্ধ হবেন না। মানুষের তৈরি বানোয়ার ছড়ি বাদ দেন, করেন হাতিল ধরে ধরলে বড় বীর সাহেব বলছেন, বড় বীর কিন্তু আমার বলেন আপনারই বলেন, তিনি বলছেন আহলে সুন্নাতের জামাতের দ্বিতীয় কোন নাম নাই আহলুল হাদিস ছাড়া, খালাস আমরা সেই নাম বলি। এটা বৈশিষ্ট্যগত নাম, এটা বৈশিষ্ট্যগত নাম। প্রত্যেক ভাই মুসলমান যারা আমরা আছি, যে যে মজাক করি না কেন আমরা সবাই মুসলমান ভাই ভাই, আমাদের সঙ্গে মহব্বত থাকতে হবে। কিন্তু বাহাত্তর ঘর তো হবে একটা হাদিস আছে না, একটা অর্থ ঘর তো জানাতে হবে না, সে তারাই যারা কোরআন এবং সৈয়দ মেরে চলে। এটা সমস্ত লোক বলে গেছে, স্যার ইমাম বলেছেন, বড় বলে সবাই বলেছে, আমরা তাদের কথা খালি মান। আর শুধু আমরা ইমাম আবু আরিফ ইমাম আজম যিনি প্রধান ইমাম, যার নামটা আমরা সবাই স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে, তার একটা কথাই যথেষ্ট নাই এজা সাহাল হাদিস বলেন। আমার সঙ্গে বলতে হবে এজা সাহাল হাদিস প্রভু আমাদের হাবি, যখন হাদিস সহি পাবে মনে রেখো ওঠে আমার মজাব। আমি চ্যালেঞ্জ করে নিই বাংলার জমিনে সবচেয়ে বড় হানাফি কেউ থাকলে ডক্টর গালিব আছে, আসুন আসো আমার সঙ্গে চয়েস করো, যেখানে সৈয়দের গুরু জ্ঞান পাবো ছেড়ে দেবো, তো সৈয়দ পেলে সেটা গ্রহণ করবো। এই চরিত্র ভর্তি অর্জন করো তুমি ওর ভাই, আর হাদিস পেয়েও যদি তুমি বর্জন করো গোড়ামি করে তুমি ওর ভাই হতে পারবে না। আমার নিজের রক্তের ভাইও যদি বলে হাদিস টাদিস মানি না বাবা দা করো, তাই তো কিসের ভাই ওটা, কিসের ভাই ওটা যে হাদিস মানে না? হযরত নূহ আলাইহিস সালামের ছেলেকে পর্যন্ত আল্লাহ পাক বলেন ইন্নাহু আমালুন গায়রু সালেহ, ওটা তোমার ছেলেই না, লাইসা মিন আহলে, কিসের ছেলে তোমার যে তোমার কথা শোনে নাই আসলে করে নাই? আমরা যেন বলতে পারি না কোরআন হাদিস তুমি মানবে না, তুমি পাক্কা মুসলমান, রোগ তো পাগড়ে 22 হাজার 40 হাজার লম্বা কাজ দিয়ে আছে, আমার পাগড়ি কবরে যাবে নাকি? যাবো তো আমি, আমার হিসাব আমার, আপনার হিসাব আপনার। অতএব সাবধান, পবিত্র কোরআন এবং সহিহ আলোকে জীবন গড়ার শপথ নিন। দুই নম্বর হলো আমল সালেহা, সৎকর্ম সম্পাদন করে। যে মানুষ হত্যা করে সে বলে আমি সৎকর্মই করলাম। খারিজ রাউত আলীকে হত্যা করেছে কি বলেছিল? আমি বহুদিন থেকে এই লোকটাকে মারার জন্য সুরিতে সাম দিচ্ছিলাম, আজকে কি সৌভাগ্য আল্লাহ আমাকে দান করলেন, পৃথিবীর সেই নিকৃষ্ট সৃষ্টি আলীকে আজকে হত্যা করতে পারলাম, আমার মধ্যে নাওজুল হোস আমার। তাহলে এটা তো একটা সৎকর্ম না? আরে বাবা তুমি জিনা বলছো কেন, এটা তার কাছে সৎকর্ম ছিল না? আজও যারা স্মাগলিং করে ওরা সৎকর্মই করে, যে সরকার আমার চাকরি তার কিউই খাবো, অথচ তুলবি খাবো বললো না, যত দোষ সরকার দোষ। তো তুমি কি জন্য দুনিয়া আছে? যে আমরা একটা পাখি সম্পর্কে আল্লাহ সুবহানাহু বলেন নাই, এই মানুষ তাকে দেখো পাখির দিকে, যে সকালে তার বাসা থেকে বের হয় ক্ষুধার্ত অবস্থায়, সন্ধ্যায় ফিরে আসে পেট ভরা অবস্থায়। অতএব তোমরা রুজির জন্য চিন্তা করো না, পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যে আল্লাহ পাক তার রুজির দায়িত্ব গ্রহণ করেন নাই। এই একটা আয়াত এবং একটা হাদিস যথেষ্ট নয়? তো মুসলমান রুজির জন্য কেন মানুষ শুরু করবে, কেন চুরি করবে, কেন ডাকাতি করবে? যারা এইসব হাদিস করে বিশ্বাস করে না তাদের চুরিটা একদিন খায়। আমি মুসলমান, আমার কাছে নেক আমল হচ্ছে
যে নেক আমল কোরআন হাদিস অনুমোদিত সেটি হচ্ছে নেক আমল, মনে থাকবে? মিলাদ নেক আমল নয়, কলমাখানি নেক আমল নয়, চেহলাম নেক আমল নয়, আহারাত ভাইরা গুলো করে দিয়ে নাউজুল বন্ধ হবে না। আব্বার লেখা কোরআন কলমাখানি বলে কিনে নিয়ে যাবেন, দেখবেন আমাদের প্রাইমারি লাইফে কি হচ্ছে সেটা, রাজশাহীর ঢাকা আরামনগর জামালপুর এসব জায়গায় কত বেদাত করত। যখন ঢাকা মানে ছাত্র আমি 1976 সালে ঢাকার বনশালের চৌরাস্তা ঘিরে দিয়ে আরে সুবহানাল্লাহ নাম দিয়েছে যে কি জাতের সবাই বলা বিরানির গন্ধে ওই এলাকায় ঢোকার বাড়ি অন্যরা তো সবরাজ সময় হালো রুটি খায় গন্ধ লাগে না, আর আহলেদের সবাই বলা তার যদি চোট পান বিরানিকে জাকা বিরান দেয় সমস্ত টাকা বিরান্ডে ফেলেছে জানো তোমাদের কারা করছে আহলে আমার করে নেই তো আহলেদের নাম দিলে খালি হবে কাজ আহলে সবাই লাগবে না। আমি তো ছাত্র মাত্র বিয়ের 3 বছর আগের কথা বলছি, আমি আমার বিয়ের 3 বছর আগের খবর এটা, এক রাগ করে সোজা উঠে গেছি স্টেজে আমাকে দেখে আলাম আল্লাহ দেখতে পাচ্ছেন আমি বেদাত করছেন এখানে, সেদিন যদি সেই স্টেপ না নিতাম দরজা সব দিলাম তালা হয়ে যেত, কোনো হুজুর তারা এই সন্ধ্যে রাত্রে বলে এসে রাত্রি জাগরণ করতে না পারে তো জানা হলে এসে বসে দেখেন মসজিদে সব তো করে দিচ্ছে সব তো আমার হাঁটু করে এই কোশ্চেন সবার হলো না, কে গেল কে গেল এই ইউনিভার্সিটি এক ছেলে করতে আসছে সেই সব মালা তারা মধ্যে চলে গেছে একে আপন সংগঠনে তো আমার কিসের যুব সংগঠন আমার যুব সংগঠন হলো 78 সালে আর আমি বলছি 76 সালে বাস পরে ধরা খেয়ে গেল চলে গেল আমার এই কি হয়েছে যে বাবা কাজটা করলে কাজটা ঠিক হলো কমিটির কর্তৃপক্ষকে বলা লাগতো সভাপতি বললো রাখা তো সভাপতি আছে ওটা তুই বেদাত করার পর তুই বেদাত সভাপতি আমার তো মধ্যে মানবো নাকি আলহামদুলিল্লাহ সেই থেকে আজ পর্যন্ত সে সাহেব রাত নাই বলো আলহামদুলিল্লাহ বলবো না মরে নাকি সব আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয় বললেন তো একবার আলহামদুলিল্লাহ পড়লে দুনিয়া এবং আসলে মধ্যবর্তী সম্পূর্ণ সুন্দর স্থান তাহলে তোমার আমল নয় দেখি না বেদা দূর হবে হকপন্থী মানুষের মাধ্যমে আপোষকামী মানুষের মধ্যে কোশ্চেন করে বেদা দূর হবে না বেদাতপন্থী কখনই হকপন্থী হয় না শেখপন্থী কোশ্চেন করে জান্নাতি হয় না অতএব সাবধান তো আমাদের সহায়তার অর্থ কি হলো কোরআন ও সহি হাদিস অনুমোদিত নেক আমল ব্যক্তির নাম কি বলো অথবা সাবুল হাকসে অথবা সাবুল সাবুল প্রথম দুটো ব্যক্তি জীবনে নিজে নিজে আমল করা যায় নিজে নিজে সালাত পড়া যায় নিজে নিজে তাহাজ্জুদ পড়া যায় কিন্তু যখন দাওয়াত দেবো তো জন্মের সম্মিলিত হবে না এই শুরু হবে কিন্তু মায় আল্লাহ রসুল যতদিন ঘরে মধ্যে বসে ইবাদত করেছে কেউ কিছু বলেনি যেই উনি কাবা ঘরের চত্বরে দাঁড়িয়ে মানুষকে দাওয়াত দিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে জনগণ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো প্রশ্ন নাই তাহলে তোমরা সফল দাও হবে বাজার জন্য দাওয়াত দিচ্ছেন পিছন থেকে পাথর মেরে পা রক্তাক্ত করে দিয়েছে রাবি বলছেন আশ্চর্য হয়ে গেলাম ওই লোকটা বলছে লা লা তুতিও ফাইনুল কাজ্জাব ইন্নাহু ইয়াকুলু আন্নাম তাতরুকু দীনা আবাইকুম খবরদার এই লোকটার কথা তোমরা শুনো না এই লোকটা ধর্ম ত্যাগী মহামিথ্যাবাদী সে বলে তোমরা বাপ ধর্ম ত্যাগ করো রাবি বলছেন আমি আশ্চর্য লোকটা চেহারাকে চমৎকার শেষকালে খবর খোঁজি না যে এই লোকটা যিনি দাওয়াত দিচ্ছেন ইয়ং মান ইনিকে আর যিনি পাথর মারলে এই লোকটাকে শুনলাম ওই লোকটার নাম হলো আবুল হাব বলেন তব্বত ইয়া রাবি ইলা হাদু ওয়া তব্ব বলেন মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব সায়াসলা নার যাত লাহা উমরাতুহু হাম্মালাতুল হাতব ফি জিদিহা হাবলুন মিন মাসআ আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন নাই আয়াত নাযিল করল ধ্বংস হোক আবু লাহাবের দুইহা ধ্বংস হোক সেটা কামাই করেছে ধ্বংস হোক তার বউ হাম্মালাতুল হাতব তারা ফুরবাস করবে জাহান্নামে আজ পর্যন্ত মুসলমানরা সুরে লাহাব পড়ে আর আবু লাহাবের উপরে গজব নাযিল হয়
তাই না? কিয়ামত পর্যন্ত যত দিন মুসলমান কোরআন পড়বে ততদিন কিন্তু আবু জাহলের উপরে গজব নাযিল হবে। অতএব এই হক বিরোধী মানুষ, হক প্রতি মানুষের বিরুদ্ধে নির্যাতন করো না, আল্লাহর পক্ষ থেকে ঠিক অনুরূপ ভাবে গজব নাযিল তোমাদের উপরে কিন্তু হবে। অপরাধ কিছু দুটা সার্বভৌমত্ব, একটা সার্বভৌমত্ব হলো বাধ্যদান, জনগণের সার্বভৌমত্ব, মানুষের সার্বভৌমত্ব, আর লা ইলাহা ইল্লাল্লাহ কি আল্লাহ সার্বভৌমত্ব, তাই না? আল্লাহ সার্বভৌমত্ব হবে, আল্লাহর বিধান ছাড়া মানুষ আর কিছুই মানতে পারবে না। আর যখন জনগণ সার্বভৌমত্ব হবে তখন জনগণের নাম করে দলীয় নেতাই হবে সার্বভৌম ক্ষমতার মালিক। কি কথা বোঝা গেছে আপনাদের? আহলাদিস আমাদের বাংলাদেশ সবসময় আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহ তুই বাংলার মানুষকে তোমার আনুগত্য করা তৌফিক দাও। আমরা যখন সবসময় কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমাদের বাস্তব জীবনেও যেন আল্লাহ ছাড়া কারো বিধান আমরা না মানি। আমাদের সবার মধ্যে যখন এই চিন্তা চলে আসবে ইনশাআল্লাহ, তখনই বাংলার জন্য আল্লাহ পক্ষ থেকে রহমত নাযিল হয়ে যাবে। পার্থক্য হচ্ছে না আন্দোলনে, বুঝছেন? এখন কুফুরি তরিকায় ইসলাম পায় কায়েম হবে, ইহুদি নাসারার তরিকায় ইসলাম কায়েম হবে, সুদি অর্থনীতি থেকে মাধ্যমে কি দেশের দারিদ্র দূর হবে? সুদ হালাল, দারিদ্র দূরীকরণ জন্য পাগল হয়ে যাচ্ছে সরকার, জীবনেও পারবে না, পশ্চিম কালেও পারবে না। এই সরকার যদি 100 বছর ক্ষমতা থাকে আজ সুদ হালাল করে রাখে, পশ্চিম কালেও বাংলাদেশে দারিদ্র দূর হবে না, যতক্ষণ পর্যন্ত সে ইসলামী অর্থনীতি না মানবে। এখানে ধনীও থাকবে গরিবও থাকবে, সবার আঙুল কেটে সমান করার কমিউনিজম অর্থনীতি বাতিল। মানুষের মধ্যে এই চিন্তা আসতে হবে, বিশ্বাস করতে বিভ্রান্তি একটা সাইড ভুলে গেছি। আপনারা সবাই বলেন ক্লাস 9-10 এর ছাত্রদেরকে শেখানো হয় যে মানুষ আসলে আল্লাহর সৃষ্টি না, মানুষ আসলে বানরের বংশোদ্ভূত। 9-এ ছেলে আছে না? 10-এ ছেলে নাই? তোমরা একদিন পড়ছো? তারই পড়ছো না? এখন তারই পড়ছো না? আমরা লেখা আসছে না, পড়ে দেখো। আমরা যদি আসলে বাংলাদেশ ছেলে ছেলেগুলি যদি বলি ক্লাসে পড়ি, তা আমরা তো বাংলা করবই। জি না, আমরা বানরে বাচ্চা, আমরা আল্লাহ সৃষ্টি, মহান সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি, আদমের সন্তান। হিন্দু হও, মুসলমান হও, যে কোনো মানুষ হোক, সবাই হচ্ছে আদমের সন্তান, সবাই ভাই ভাই। এই মহব্বত নিয়ে আমাদের দুনিয়া চলতে হবে, সবাইকে দাওয়াত দিতে হবে, এসো পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করি। সর্বশেষ অথবা যখন হকের দাওয়াত দিচ্ছেন তখনই আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। বোমা মারা যাবে না, মানুষকে হত্যা করা যাবে না, মানুষকে উপদেশ দিয়ে বুঝাতে হবে, ঠিক না? এই যে অথবা সহবেশ সাবর, তোমরা ধৈর্য ধারণের উপদেশ দাও। আমরাও আপনাদের সেই একই বুঝে দিয়ে যাচ্ছি, ধৈর্য ধারণ করুন, যত নির্যাতন আসুক সরকারের বিধান মেনে চলুন। কি বলে প্রশ্ন করে আল্লাহ রাসূল, আমরা কি করবো যদি এরকম জালেম সরকার আসে? উনি বলছেন ওতুল হাক্কাহুম ওয়াসআলুল ওয়াসআলুল্লাহ হাক্কাহুম, তোমরা তাদের হক তাদের দাও, তোমাদের হক আল্লাহর কাছে চাও। এই হাদিসে বলা একমত, জুলুম হচ্ছে জুলুম হোক, যে রক্ত পিষে যাক তবু ধৈর্য ধারণ করব, কিন্তু আল্লাহর বিধান ছাড়বো না, আমরা ঈমান পরিত্যাগ করব না। আহলাদেশ আন্দোলন বাংলাদেশ এই কাজটা করে জনগণের সাংগঠনিক মাধ্যমে, জামাতবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে, বলুন একক প্রচেষ্টা কি সম্ভব? এই সমাজ পরিবর্তন করে একজনের দ্বারা কি সম্ভব? এজন্য আমরা এগুলো অপদিলে কি হয়? ওইলাতে চলো জিজ্ঞেস করবেন বারবার।
এক পয়সা হয়ে গেল তো সোজা করেন السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستقم كما أمرت ومن تاب معك যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সূরা হুদ 112 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি এর সঙ্গে আনুষঙ্গিকগুলো পরে বলবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব মানুষের জীবনের যে কোনো কাজের জন্য সবচেয়ে বড় প্রয়োজন লক্ষ্য নির্ধারণ অতঃপর সেই লক্ষ্যে অবিচল থাকা যাদের জীবনে কোনো লক্ষ্য নাই এবং লক্ষ্য থাকলেও সেই লক্ষ্যে অবিচল নয় তারা পৃথিবীতে কোনো কাজই করতে পারবে না ভালো কাজ করতে গেলেও যেমন এটা প্রয়োজন অন্যায় কাজ করতে গেলেও ঠিক এমনি প্রয়োজন এখানে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তার রসুলকে তিনি বলছেন তুমি তোমার আদর্শের উপরে দিনের উপরে দৃঢ় থাকো তো তুমি একানো অমন তা বাবা আক যারা তোমার সঙ্গে তওবা করেছে কুফর ও নিফাক থেকে এই ছোট্ট একটু কথার ব্যাখ্যা আপনি পাবেন সূরা ফাতিহাতে আমরা সবাই বিষয়টা জেনে নিই সূরা ফাতিহা একমাত্র সূরা যা কোরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হয় অন্য কোনো সূরা একসাথে এভাবে নাজিল হয়নি প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা আর সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না ফরজ পড়ি নফল পড়ি সুন্নত পড়ি ইমাম হিসাবে থাকি আর মুক্তাদি হিসাবে থাকি সবাইকে সূরা ফাতিহা পড়তে হবে লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব তার কোনো সালাতই নাই যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না ওসমান বিন আবুল আস এসে বললেন হে আল্লাহ রসুল আমি অসুস্থ পিঠে ব্যথা ব্যথাতে ওষুধ এত খাচ্ছি কাজ হচ্ছে না আল্লাহ রসুল তাকে বললেন দেখো তুমি তিনবার সূরা ফাতিহা পড়ো আর সাতবার এই দোয়াটা পড়ো দোয়াটা শিখিয়ে দিলেন সালাত রসুল আপনারা পাবেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির
দোয়াটা পড়েন আমার সাথে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। এটা সাতবার পড়বেন, যেখানে আপনার ব্যথা সেখানে হাত দিয়ে তিনবার সূরা ফাতিহা আর সাতবার এই দোয়াটা পড়বেন। সাহাবি পরে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার এতদিনের ব্যথা সেরে গেছে। এই জন্য আমরা সালাতুর রাসূলের মধ্যে এটা দিয়ে দিয়েছি। আপনার ওই নিয়ত যেন সারে থাকে পরিপূর্ণভাবে, যে আমি ডাক্তারি ওষুধে ব্যর্থ হয়েছি, আমি যিনি রোগ দেন এবং যিনি রোগ আরোগ্য করেন তার কাছে আমি এখন নির্ভরশীল হয়েছি। নির্ভরশীল না হওয়া পর্যন্ত কিন্তু আল্লাহ আপনাকে দিবে না। রামও ঠিক রাখবেন, রহিমও ঠিক রাখবেন, কোনোটা কোনো কাজ হবে না। সেরকম করবেন না, দিকে আবার সালাতে পড়বেন, হবে না। কী আছে সূরা ফাতিহার মধ্যে? সূরা ফাতিহাকে আল্লাহ পাক তিনটা ভাগ করেছেন, আলহামদু থেকে শুরু করে আর রহমানুর রহিম পর্যন্ত প্রশংসা, মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত প্রশংসা, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, এটা আল্লাহ এবং বান্দার মধ্যে ভাগ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে বান্দার বান্দা প্রার্থনা করছে আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ প্রদর্শন করো, সোজা রাস্তা দেখা, ইস্তিকামত যেখানে আছে দৃঢ় রাস্তা যা ভাঙে না। আমাদের রাস্তাগুলো পিছুটি নষ্ট হয়ে যায় না, না, এই জন্য মুস্তাকিম বলা হয়েছে, যা দৃঢ় থাকে, দৃঢ় এবং সরল পথ আমাদেরকে দেখাও। ফকাদ ইস্তামসাক বলে ওর বদলে বুফকা, এ আয়াতের ব্যাখ্যা অন্যত্র, যে ব্যক্তি আল্লাহর দিকে মুখ ফেরালো সে সব দিক থেকে বাদ দিয়ে একটা কঠিন হাতল ধারণ করলো, লান ফেসা আমালাহা, যে কখনই ভাঙে না, সেই মুস্তাকিমের রাস্তাটা হচ্ছে পুরা কোরআন। আপনি প্রার্থনা করছেন আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও। কোথায় সরল পথ? সুরা বাকারাতে শুরু করে সুরা নাস পর্যন্ত পুরা কোরআন হচ্ছে ইস্তিকামতের, সুরা মুস্তাকিমের ব্যাখ্যা। কোরআন মেনে চললে আপনি সহজ সরল পথ পাবেন, কোরআনের বিপরীত করলে আপনি শয়তানের পথে যাবেন। মাঝখানে আর তৃতীয় কোনো পক্ষ নাই, হয় আল্লাহর পথে থাকবেন না শয়তানের পথে থাকবেন, মাঝখানে কোনো পক্ষ নাই। আল্লাহর পথে থাকতে গেলে আপনার সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে ইস্তিকামত, দৃঢ় থাকা। প্রখ্যাত সাহাবি সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফি, তিনি এসে বলেন, হে আল্লাহ রসুল, আমাকে ইসলাম সম্পর্কে শিক্ষা দিন, এমন শিক্ষা দিন যেন আমাকে আর অন্যকে জিজ্ঞাসা করা না লাগে, আপনি আমাকে বলে দিন। তখন আল্লাহ রসুল জবাব দিলেন, তুমি ইস্তাকিম, দৃঢ় থাকো তোমার ঈমানের উপরে, তাহলে তুমি রাস্তা খুঁজে পাবে। তুমি বলো আমার প্রতিপালক আল্লাহ এবং এর উপরে তুমি দৃঢ় থাকো। এই কথা বলে ওকে বিদায় করে দিলেন। আবু বকর সিদ্দিক একদিন বললেন, হে আল্লাহর রসুল, আপনি তো দ্রুত চুল পেকে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছেন, কারণ কি? উনি বললেন, সাইয়াবাতনি হুদ অল ওয়াকিয়া অল মুরসালাত অল নাবা ফাইজা শামসু কুবরা, সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা নাবা, সূরা তাকবীর আমাকে বৃদ্ধ করে ফেলেছে, কারণ সেখানে বলা হয়েছে ইস্তাকিম, দৃঢ় থাকো, ইস্তাকিম কামা উমিরতা, যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে তুই এর উপরে দৃঢ় থাকো। এই দৃঢ় থাকা যে কত কঠিন, জীবনের বাঁকে বাঁকে নানাবিধ বাধা, নানাবিধ লোভ, মাল ও মর্যাদার লোভ মানুষকে পথভ্রষ্ট করে ফেলছে।